কিছুদিন আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটি ক্যামেরাযুক্ত সানগ্লাসের রিভিউ। মাত্র 550 টাকা দামের গ্লাসটির বিল্ড কোয়ালিটি, ক্যামেরার মান ও বিভিন্ন ফিচারগুলো সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। বলেছিলাম পরবর্তী কোনো পর্বে সানগ্লাসটি খুলে আপনাদের দেখাবো কিভাবে একটি চশমার মধ্যে ক্যামেরা যুক্ত করা সম্ভব হয়েছে। আজকের পর্বে আমরা দেখব বিষয়টি। আমার হাতে সানগ্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন, যা খুলে আমরা দেখব এর পুরো প্রযুক্তি। ডিভাইসটি খোলার আগে দেখে নেব এতে থাকা ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি কেমন ছিল। খুব সাধারণ মানের ভিডিও এতে ধারণ করা যায়, যা গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যবহার করা আমার মতে সম্ভব নয়। চলুন এবার ডিভাইসটি খুলতে শুরু করব। সানগ্লাসটি খোলার জন্য এর বিভিন্ন অংশে ছোট আকারের বেশ কিছু স্ক্রু রয়েছে। স্ক্রুগুলো খুলতে হবে এর বিভিন্ন অংশগুলো দেখার জন্য। প্রথমে ডান পাশের অংশটি খোলার চেষ্টা করব। এখানে খুব বেশি কিছু থাকার কথা না, আমার ধারণা এখানে একটি ব্যাটারি থাকবে। এই অংশে সর্বমোট 4টি স্ক্রু পাওয়া গেছে। ডান পাশের অংশটি এবার খুলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট একটি ব্যাটারি রয়েছে। এটি একটি রিচার্জেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, যার মাধ্যমে ক্যামেরা ইউনিটে পাওয়ার সরবরাহ হয়। ব্যাটারিটির গায়ে ক্যাপাসিটি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা নেই। হয়তো 80 থেকে 100 মিলিয়াম পাওয়ার পর্যন্ত এর ক্যাপাসিটি হতে পারে। এবার অন্য পাশটি খুলে দেখব। এখানেও একইভাবে 4টি স্ক্রুর অবস্থান পাওয়া গেছে। স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এই অংশটি প্লাস্টিক লকের মাধ্যমে আটকানো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাটির মূল ইলেকট্রনিক ইউনিট। এখানে ছোট আকারের একটি সার্কিট বোর্ড রয়েছে, যার মাধ্যমে পুরো ক্যামেরা সিস্টেমটি কাজ করে। চশমার ফ্রেমের মাঝখানে থাকা ক্যামেরাটির সেন্সর এবং লেন্স ইউনিটের সংযোগ একটি রিবন কেবেলের মাধ্যমে সার্কিটের এই অংশে যুক্ত করা ছিল। এই রিবন সংযোগটির মাধ্যমে সেন্সরের ধারণকৃত দৃশ্যের ডেটা সার্কিটে এসে পৌঁছায়। এখানে একটি মাইক্রোফোন রয়েছে, যার মাধ্যমে ভিডিওর সাথে অডিও রেকর্ড হয়। খুব ছোট আকারের একটি মাইক্রোফোন। ধারণকৃত ইমেজ এবং ভিডিও ফুটেজ স্টোর করার জন্য এখানে থাকা স্লটের মাধ্যমে মাইক্রোএসডি মেমোরি কার্ডে সেভ হয়। এখানে রয়েছে একটি মিনি ইউএসবি পোর্ট, যার মাধ্যমে ডিভাইসটির চার্জ এবং ফাইল ট্রান্সফার করা যায় কেবেলের মাধ্যমে। ছোট ছোট কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট দেখা যাচ্ছে পাওয়ার সহ ডিভাইসটি নিয়ন্ত্রণ করার প্রয়োজনে। উপরের এই অংশে বাটনগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে ডিভাইসটি অপারেট করতে হয়। এবার সার্কিট বোর্ডের অপর পাশটি দেখে নেব। এ পাশে মূলত একটি বড় চিপ রয়েছে। এটিই হলো ক্যামেরাটির ইমেজ প্রসেসর, অর্থাৎ এর মাধ্যমে সেন্সরে ধারণ করা দৃশ্য একটি ফাইলে পরিণত হয় এবং আমরা দৃশ্যগুলো দেখতে পারি। এখানে 2টি কেবল সংযোগ দেয়া আছে, এগুলো ব্যাটারি থেকে আসা পাওয়ার সংযোগ। আমরা দেখতে পেলাম ডিভাইসটির এক পাশে ব্যাটারি এবং অন্য পাশে সার্কিট বসিয়ে চশমার মধ্যে একটি পূর্ণাঙ্গ ক্যামেরা সেট আপ করা হয়েছে। দেখতে বাকি রইল সেন্সর এবং লেন্সের অংশটি। ফ্রেমের ভেতরের দিকে একটি কভার দিয়ে সেন্সর এবং কেবেলগুলোকে গুছিয়ে রাখা হয়েছে। কভারটি লাগিয়ে রাখতে কোনো প্রকার স্ক্রু ব্যবহার করা হয়নি, সম্ভবত প্লাস্টিক লক ব্যবহার করা হয়েছে। সহজেই এই অংশটি খোলা গেল। রিবন কেবেলের বাকি অংশটি এখন দেখা যাচ্ছে। এটি হলো চশমার ফ্রেমের মাঝখানে থাকা ক্যামেরা সেন্সরটি। এর মাধ্যমেই দৃশ্য ধারণ হয়। ছোট আকারের কমদামি বিভিন্ন মডেলের ক্যামেরার মতো এতেও ক্ষুদ্রাকৃতির একটি ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে। এগুলো নিম্নমানের লেন্স ও সেন্সর ইউনিট, তাই ভালো মানের ইমেজ এগুলো দিয়ে ধারণ করা যায় না। আমরা এ পর্যন্ত যেসব উপাদানগুলো দেখলাম, চাইলে এগুলোর জায়গায় ভালো মানের ইলেকট্রনিক উপকরণ ব্যবহার করে উন্নত মানের ডিভাইস তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে দাম অনেক বেড়ে যাবে। তাছাড়া চশমার মধ্যে ক্যামেরা বিষয়টি খুব একটা জনপ্রিয় বলে আমার মনে হয় না। তবু আমরা জেনে রাখলাম কিভাবে সানগ্লাসের মধ্যে ক্যামেরা যুক্ত করা সম্ভব হয়। আপনারা দেখতে পেলেন একটি ক্যামেরাযুক্ত সানগ্লাসে কী কী উপাদান ব্যবহার করা হয় এবং কী পদ্ধতিতে এগুলো তৈরি করা হয়। আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন গ্যাজেট সম্পর্কে বিস্তারিত জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।